ওবায়দুল্লাহ এ মমিন আপনি জানতে চেয়েছেন জুমার দ্বিতীয় আজান খতিবের বরাবর সোজা দাঁড়িয়ে দিতে হবে নাকি অন্য কোথাও দাঁড়িয়ে দিলে হবে যে কোনো জায়গায় দাঁড়িয়ে দিলেই হবে খতিবের বরাবর দেওয়া আবশ্যক নয় আমিনা খাতুন আপনি জানতে চেয়েছেন আমার কিছু রিলেটিভ ব্যাংকার আছেন তাদের বাড়িতে কি খাওয়া যাবে বা তাদের দেওয়া উপহার কি নেওয়া যাবে যদি কনভেনশন হাউস যদি তারা কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের বাড়ি তাদের যে অন্য কোনো উপার্জন না থাকে শুধু এই এই হাল মানে সুদ থেকে বা শুধু সংশ্লিষ্টতার মাধ্যমে প্রাপ্ত যেই টাকা তার মাধ্যমে তিনি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে তার বাড়িতে খাওয়া দাওয়া এগুলো করা যাবে না কারণ সেটা সম্পূর্ণ হারামের টাকা আর যদি তার সুদের বাইরে অন্য উপার্জনও থাকে হালাল উপার্জন মিশ্র উপার্জন থাকে তাহলে খেতে পারেন সেক্ষেত্রেও পরিহার করাটা হলো তাকওয়ার দাবি তবেই সরকার আয়ন জানতে চেয়েছেন কোনো কোম্পানির হিসাব রক্ষক হিসাবে কাজ করা যাবে কি না যদিও কোম্পানির পণ্য হালাল কিন্তু হিসাব রক্ষক হিসাবে লোন সব বিভিন্ন সুদের হিসাব রাখতে হয় এটা কি জায়েজ হবে তাহলে আপনার সুদের হিসাব যে পরিমাণ রাখতে হয় যে পরিমাণ ডিউটি করেন ওইটার উপার্জনটা আপনার হারাম হালা হারাম আর বাকি যে আপনার ম্যাক্সিমাম উপার্জন হালাল ম্যাক্সিমাম হিসাব রক্ষণ করেন আপনি হালাল তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক্যালি এই চাকরিটা আপনার জন্য জায়েজ কিন্তু চাকরির এই অংশটা আপনার জন্য হারাম বা নিষিদ্ধ এই জন্য আপনার জন্য আমাদের পরামর্শ হবে যে এখান থেকে বের হয়ে সুদের হিসাব করতে হয় না এরকম কোনো চাকরি নেওয়ার চেষ্টা আপনি করবেন আর যদি সেরকম কোনো বিকল্প ব্যবস্থা আপনার না থাকে তাহলে সুদের মাধ্যমে সুদের হিসাব কষার মাধ্যমে বা সুদের হিসাব সংরক্ষণ কোম্পানির করতে হয় এর মাধ্যমে যে পরিমাণ সময় ব্যয় হয় সেই পরিমাণের আনুমানিক স্যালারি যেটা হয় সেটা অন্তত আল্লাহ রাস্তা দান করে দেবেন ওটা নিজে ভোগ করবেন না যথাসম্ভব এরপরে মামরোজ রাফান আপনি জানতে চেয়েছেন গণিমত মালের নেশায় ধরেছে মোমিনদের ব্যাপারে কিছু বলেন হুজুর সুরা আনফার এখনো আয়াতটা ভাই সম্ভবত আপনি ইঙ্গিত করেছেন সুনামগঞ্জের ঘটনাকে যদি আমি সঠিক ধরে থাকি তাহলে এটার জবাব হলো যে কোনো ঘটনা ঘটার পর প্রকৃত ঘটনা আসলে উদ্ঘাটন করার চেষ্টা করা উচিত আমাদের দেশে যেই কোনো পক্ষের বিপক্ষের যে কোনো ধরনের ঘটনা ঘটলে সেটা নিয়ে সত্য এবং সঠিক এবং আপনার নির্ভরযোগ্য নিউজ কিন্তু আমাদের সামনে খুব সহজে আসে যে তা নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আসলে করিম সাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে যে দিনের শিক্ষা দিয়েছেন সে দিনের শিক্ষা অনুযায়ী কোনো অমুসলিমের প্রতি চড়াও হওয়া ব্যক্তিগত কোনো রেশারেশি থেকে কোনো মন্তব্যের কারণে বা একজন মন্তব্য করেছেন তার দোষ অন্যদের উপরে চাপিয়ে চড়াও হওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয় আর এখানে গণিমতের মালেনশায় ধরে যে আপনি যে অভিযোগ করেছেন সেটি যদি হতো তাহলে এখানে লুটপাট হতো লুটপাটে কোনো নিউজকে এসেছে কোনো আহত নিহতের খবরও তো কিন্তু আসেনি হ্যাঁ ভাঙচুর যে ঘটনা ঘটেছে সেটি অবশ্যই নিন্দনীয় নিকৃষ্ট কাজ এটি ইসলামের শিক্ষা নয় কারা করেছে সেটাই হলো দেখার বিষয় কেউ নিজেরা করে অন্যদের ঘাড়ে চাপিয়েছে কিনা অথবা যদি কোনো আপনার নামধারী ধার্মিকরা করে থাকেন তাহলে সেটাও ধর্মের নামে অধর্ম এবং অন্যায় এটা অবশ্যই আমরা নিঃসন্দেহে বলবো মোতাহর হোসেন আপনি জানতে চেয়েছেন আর কিছুদিন পরে রমাদান আসছে রমাদানের জন্য আমরা কীভাবে আগাম প্রস্তুতি নিতে পারি রমাদানের জন্য আগাম প্রস্তুতির জন্য অনেকগুলো পরামর্শমূলক একটা বক্তব্য আমাদের রয়েছে এটা ইনশাল্লাহ আগামীকালকে আমরা আশা করছি আমাদের পেজে আপলোড হবে সেখানে বিস্তারিত আপনি জানতে পারবেন আসলাম আপনি জানতে চেয়েছেন ঈশাকের নামাজ চার্চের নামাজ বা সালাতদ্দোহা কি একই নাকি আলাদা এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি এর আগে শেখ আব্দুল্লাহবিন আবদুল্লাহ বিন বাজুর রহমান সহ সৌদি আরবের অনেক স্কলারগণ বলেছেন ঈশাক এবং চাষের সালাত আসলে একই তবে রসুল সাল্লি সাল্লামের সম্পর্কে দিবিল হাদিস থেকে আপনার বোঝা যায় যে চাষেস আসলাত দোহা সম্পর্কে তিনি বলেছেন যে যখন রোদ কিছুটা তেতে যায় এই আপনার বালি কিছুটা তেতে যায় অর্থাৎ সেটা নিশ্চয়ই ফজরের পরপর সূর্য ওঠার পরপর হয় না কিন্তু এসাগে সলাত সলাতের পর ফজর সলাতের পর নিজ জায়গায় বসে সূর্য ওঠার পরের পড়ার কথা বলা হয়েছে এই হাদিসের ভাষ্যের তারতম্যের কারণে অনেক ও লামাহিক দুইটাকে পৃথক সালাত হিসাবেই গণ্য করেছেন এর শাক আলাদা চাষ আলাদা চাষ তুলো কিছুটা পরে সাড়ে আটটা নটার দিক থেকে শুরু হয় ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন আমার হজ করার মতো টাকা আছে কিন্তু আমার স্বামী মারা গেছেন আমার কোনো সন্তান নেই এবং কোনো ভাই বোন নেই শুধু বাবা আছেন আমার বাবা অসুস্থ এই অবস্থায় আমার উপর হজ কি ফরজ হবে আমি কি আমার মার সাথে হজে যেতে পারবো দেখুন আপনার স্বামী যেহেতু মারা গেছেন কোনো সন্তান যেহেতু নাই শুধু বাবা মা আছেন বাবা অসুস্থ হওয়ার কারণে তাকে আপনি নিতে পারছেন না মায়ের সাথে মানে হজে যেতে পারবেন কিন্তু উত্তর হলো না আপনাকে হজ যেতে হলে কোনো একজন মাহরাম লাগবেন আমি আলাহ সুলতালাম বলেছেন ইল্লা মারাতু ইরামিন কোনো মহিলা কোনো তার কোনো মাহারাম পুরুষ ছাড়া অন্য কারোর সাথে সফর করবেন না অতএব এটা আপনার নিরাপত্তার খাতিরই এই বিধান আলহরবুল আলমেন দিয়েছেন অতএব কোনো একজন মাহারাম আপনার সাথে থাকতে হবে আপনার গার্ড হিসাবে আপনার সঙ্গী হিসাবে আপনার মা যে যাচ্ছেন তার মাহারামকে অবশ্যই তার এবং আপনার মাহারাম থাকতে হবে মাহারামের পরিধিটা কিন্তু অনেক ব্যাপক বাপ ভাই শুধু মাহারাম নন আপনার স্বামী মারা গেছেন ভাই হতে পারে ভাইয়ের ছেলে হতে পারে অর্থাৎ যাদের সাথে আপনি পর্দা করা ফরজ বা আবশ্যক নয় তাদের কারোর সাথেই আপনি হজে যেতে পারবেন আর হজে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মহিলা হিসাবে একজন নারীর কাছে যদি দুইজন ব্যক্তির হজের টাকা না জমে তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ নয় আপনার উপর হজ ফরজ হতে হলে একজন নারীর ওপর হজ ফরজ হতে হলে ডাবল হজের টাকা থাকতে হবে অর্থাৎ বর্তমান বাজার অনুযায়ী সাড়ে তিন লক্ষ টাকা যদি হজের জন্য প্রয়োজন হয় তাহলে সাত লক্ষ টাকা থাকলে তখন আপনার ওপর হজ ফরজ হবে বিদায় আপনার শুধু টাকা হয়ে গেছে এই হজ ফরজ হবে না একজনের টাকা থাকলেই রোজিনা আপনি জানতে চেয়েছেন আমি কানাডায় থাকি এখানে টয়লেটগুলো প্রতিটি বাসায় বিভিন্ন দিকে ফেরানো কখনও কেবলার দিকে এমনও অবস্থায় আমাদের করণীয় কী দয়া করে জানাবেন বোন রোজিনা এ বিষয়ে ওলামাহরমের মধ্যে অনেকেই কেবলামুখী হয়ে টয়লেটে বসাকে জায়েজ বলেছেন যদিও ইমাম করে মাহ্লা এটিকে জায়েজ বলেননি এবং এই মতটি অধিকতর শক্তিশালী বিধায় আমরা আপনাদের জন্য পরামর্শ দিব যে একটু ঘুরিয়ে হলেও বসার চেষ্টা করবেন যদি আপনার নিজের হাতেটি না থাকে যে যেখানে বসবাস করছেন সেখানে এভাবেই তৈরি করা হয়েছে তাহলে যথাসম্ভব ঘুরিয়ে বসার চেষ্টা করবেন ঘুরে বসার চেষ্টা করবেন আর মানুদ্দিন শুভ আপনি জানতে পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সন্তান যদি পাপ করেন তাহলে সেক্ষেত্রে পিতা যদি অনুমান থাকে যে এই ছেলে বা আমাদের সমাজে এই পাপগুলো করে থাকে মৃত্যুর পরে হতে পারে এগুলো তার মধ্যে তাহলে সেক্ষেত্রে আগে থেকে তার জন্য অসিয়েত করা কর্তব্য তিনি যদি ওসিয়ত করে দিয়ে থাকেন তাকে যদি সঠিক নির্দেশনা দিয়ে থাকেন তারপরও সে যদি বিপদে চলে যায় তাহলে এর দায়ভার বাবাকে নিতে হবে না তবে এসব দায়ীশ হওয়ার সম্পর্ক নেই দায়ুশ হলো অশ্লীল কোনো কাজ যদি করা হয় আপনার জেনা সংশ্লিষ্ট কোনো কাজ করা হয় সেগুলোতে যদি বাবা মা বা অভিভাবক তারা যদি সন্তুষ্ট থাকেন মারা যাওয়ার পরে দায়ুষ হওয়ার অপশন নেই আর এখানে সেই অপরাধের কথা বলা হয়নি দায়ী হবেন কিনা এই কথা আমরা বলতে পারি উত্তর হলো সেটাই যেটা আমরা একটু আগে বললাম এরপরে শিহাব খান আপনি জানতে চেয়েছেন আপনার কাছে একটা প্রশ্নের সমাধান চাচ্ছি আমাদের মসজিদে নামাজ শেষে উচ্চ স্বরে সম্মিলিত জিকির চালু চালুর জোর চেষ্টা চলছে ইসলাম এটা কতটা সমাধা সমর্থন করে জানতে চাই লাহ বাদ দিয়ে শুধু ইল্লাহ জিকির করা যায় কি না শেষের আগে বলি শুধু ইল্লাহ জিকির রসুল আহকাম সাল্লাহসাল্লাম কখনো করেছেন বলে কোনো হাদিসের প্রমাণিত নয় কোনো সাবাইকরাম কোনো তাবি করেছেন বলে কোনোভাবে প্রমাণিত নয় জিকির একটা ইবাদত লা লা ইল্লাহ এই বাক্যটির জিকির করং হাদিসে স্পষ্টভাবে বহুভাবে প্রমাণিত অথবা এটার অংশবিশেষকে কাট করে আলাদা জিকির করার কোনো অপশন যদি থাকতো তাহলে রসুল্লা আকাম সল্লাহ আসালাম বা খোলা ফারহাসাদ বা সাহাবেদের যুগে থাকতো যেখানে তাদের যুগে এটা নেই অথবা এটা আমরা কেন করতে যাবো অবশ্যই এটি আপনার সম্মত জিকির না বিরুদ্ধে জিকির আমরা এটা করবো না আর সম্মিলিতভাবে পাবেন আমাদের পরে উচ্চস্বরে জিকির এর শিক্ষা কোনো আমাদেরকে দেয়নি রসুলা আকাম সাল্লাহ আসালাম কখনো জিকির করেননি জিকির ব্যক্তিগত আমল যার মতো শেষে করবেন কিছুটা সরব কারোর আওয়াজ একটু জোরে হতে পারে বা একই জায়গায় বসে যার যেমন শেষে করতে পারেন কিন্তু বিশেষ করে পছক্ত সালাতের পরে জিকির এভাবে করা সম্মিলিতভাবে এটা অন্যদের সালাতের জন্য ডিস্টার্বের কারণ হয় যা আমাদের জন্য করা উচিত নয়